যদি স্বামী আর স্ত্রীর মাঝখানে মিল থাকে না, মহব্বত থাকে না, ঝগড়া থাকে, তে এই ঘর বরবাদ হয়ে যায়। এই ঘর এমন আগুন লাগছে, পাওয়ার পিকেট আনিয়া লক্ষ লক্ষ পাওয়ার পিকেট দিয়ে আগুন ফানি সিটক কয়া, এই ঘর থেকে আগুন নিমত নাই। আর আল্লাহ কইতরা ওমিন আয়াতি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমাদের মধ্যে জুড় ফায়দা করছি, লিতাসকুনু ইলাইহা, এক লগে রইতায়, হ্যাঁ, এরপরে তোমাদের আপসের মধ্যে আমি মহব্বত ডালি দিছি, ও জায়গার মধ্যে আমরা ঝগড়া চলে। আর এই মতো ঝগড়া হিংসার কারণে আয়, জিদর কারণে আয়, এর লাগে অন্তর খান পরিষ্কার হইতো, জিদটাকে আমি আমার অন্তর দিয়ে বাঁচাইতাম, আর অন্তর পরিষ্কার মানাইয়া যে সময় চলমু তখন দেখবা ইগোর আর কোনোদিন দরবার আয় না। আর দরবার বিশেষ করি বেয়াদি মাফ করবা, কিছু হরিন্তর দ্বারা দরবার আয়, কিছু নন্দর দ্বারা দরবার আয়, কিছু নননির দ্বারা দরবার আয়, কিছু বায়ুর দ্বারা দরবার আয়, আর কিছু দেওরর দ্বারা দরবার আয়, আর কিছু জালর দ্বারা দরবার আয়। এই সমস্ত সহ্য করিয়া এক মহিলা মাঝে দিয়ে চলিয়া যাইত, খানটাকি মহিলা আইছে, অন্য বেগানা খানদান থাকি আইছে, আজনবী জায়গা থাকি আইছে, তুমি চিনো না জানো না, ও মহিলা ইগরো আইছে, আবার পরে হে শাশুড়ি তুমি তোমার ফুড়ি বানাও, অন্তরটাকে তোমার ফুড়ি হিসাবে তুমি মায়া করো, তুমি জিদবাজি করিও না, অন্তর জ্বলন